আসসালামু আলাইকুম, আমি আছি দাওয়া বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের ইউনিয়নে। আর এখানে আজকে আলোক সজ্জায় ভরে গেছে আমাদের প্রিয় ডিপার্টমেন্ট। ভাই রাজার কুমার আসমানের উচ্ছে পরে ভালোবাসার বাকি বুঝে সেই হাসিতে লাগলো তার চুম হুম 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 আমাদের কবিরা যদি আজকে গান রেডি না করে নিয়ে আসে তাহলে আমাদের বিষয়টা জমবে কিভাবে? নাম কি যেন ছিল, বিটলা ইমাম নাকি? আমাদের মিস্টার কবির বিশিষ্ট নাস্তা। এ দেখি ব্যাগের ভিতরে কি কি আছে। প্রাক্তনদের আগমনে বিভাগ যেন সেজেছে নতুন সাজে। বক্তব্য শুটিং চলছে, ইতিপূর্বে এগুলা পুরাতন পাবি মালিক। হ্যাঁ, আজকে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। প্রায় 30 বছরে যত গ্রাজুয়েট বের হয়েছে তার অধিকাংশই আজকে এখানে এসেছে। আমরা আজকে খুবই খুশি, ভাই ভাই করো না, এখন আমি ব্লগ করতেছি পরে। এরপরে এই যে আজকের অনুষ্ঠান, একটু পরে ডকুমেন্টারি চলবে, যার জন্য আমরা অনেকদিন কষ্ট করলাম। বলো কি বলো। আমরা যে জরুরি একটা কথা বলছি সেটা হচ্ছে আপনার ফোনে আমাদের যে মানসিকতার যে গত 2-1 সপ্তাহ আগে তখন ইকবাল স্যার আমাকে বলেন যে এই অনুষ্ঠানের বিশাল অনুষ্ঠান হবে, তার ডকুমেন্টারি থেকে শুরু করে মিডিয়া কাভারেজ, ভিডিও করা, লাইভ করা, এই বিষয়গুলো তোমার দায়িত্ব নিতে হবে। তো সেই সময় সরল মনে নিয়েছিলাম, যাই হোক এর মধ্যে অনেক কিছু ঘটে যায়। এই অনুষ্ঠানের কারণে আমার বিয়ের ডেট আজকে 18 মার্চ হওয়ার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মানে এই অনুষ্ঠানের কারণে আমি চাকরির পাশাপাশিও রাতে বসে বসে এই ডকুমেন্টারি যেটা প্রদর্শনী হয়েছে সেটা প্রায় 7 মিনিটের সেটা কমপ্লিট করেছি। তো এটা করতে অনেক সময় লেগেছে, অনেক কিছু জোগাড় করতে হয়েছে, স্ক্রিপ্ট লিখতে হয়েছে, ভয়েস নিতে হয়েছে, তো এগুলো করতে করতে অনেক সময় লেগে গেছে। যাই হোক, একটা খুব ধকল গেল এই কয়েকদিন, এখন একটু হালকা লাগছে, যেহেতু আজকে অনুষ্ঠান শেষ, আমরা পুরো অনুষ্ঠানটা প্রায় কভার করতে পেরেছি। এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে আমার মনে হয় আমার আইটি টিমের যারা থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছে তরিকুল ইসলাম, 17-18 সেশনের
শিক্ষার্থী, সে স্মরণিকা থেকে শুরু করে এই যে ডিজাইন, সব জায়গার যত ডিজাইন আছে সবগুলো কিন্তু তার হাতে করা, সে প্রচুর কষ্ট করেছে। আর এই প্রোগ্রামকে ঘিরে আমরা দীর্ঘ দুই মাস যাবৎ বিভাগের ছোট ভাই বন্ধু এবং নিরলস কষ্ট করে গেছেন আমাদের বিভাগের শিক্ষক বৃন্দ। আমরা আজকে দেখতে পেলাম সেই 35 বছর আগে যারা এই ক্যাম্পাসে ছিল, ক্যাম্পাসে লেখাপড়া করেছে, আজ তারা সন্তান সন্ততি নিয়ে, স্ত্রী নিয়ে এখানে এসেছে। তাদের আনন্দ অন্যরকম, তারা বন্ধুকে পেয়ে যেন আবার হারিয়ে যাচ্ছে সেই 20 বছর আগে 25 বছর আগের যৌবনকালে, বন্ধুকে পেয়ে যেন তারা আবার শিশু সুলভ আচরণ শুরু করেছে। তো এক অনন্য দৃশ্য আমরা আজকে দেখতে পেরেছি। আমরা দোয়া করি তাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, একদিন যেন আমরাও এরকম বয়স্ক অবস্থায় দাওয়া এলামনাই, ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই বিভিন্ন প্রোগ্রামে আসতে পারি, এরকম স্মৃতি রোমন্থন করতে পারি। আল্লাহ পাক সেরকম জায়গায় যেন নিয়ে যায় যাতে বলার মতো কোনো গল্প থাকে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হাদিসের হা কোরআনের কু দাওয়ার দায় এটা যদি সূত্র হয় তাহলে আপনাদের এই মানবিকের ভিতরে আপনার সাবজেক্ট ইংরেজির ই, ইংরেজির ই, হ্যাঁ, আরবির আ, হ্যাঁ, আর বাংলার বা, হ্যাঁ, তাহলে তিনটা মিলে হলো বিশুদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ইয়া বা। আরে ভাই আমার মধ্যে হাকুত হয় আপনি আবার জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো জীবন, নই তো কারো জীবন, নই তো কারণ